সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে ছটার সময় মক টেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল পর্বের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপটিটির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন মার্কারি থার্মোমিটার এটি কে আবিষ্কার করেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে মার্কারি থার্মোমিটার আবিষ্কার করেন ফারে নাইট এক্ষেত্রে অপশানে একদম কারেক্ট অ্যানসার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে আসাম এক্ষেত্রে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে ব্যাকেলাইট হলো ব্যাকেলাইট হলো কি ধরনের পলিমার সঠিক উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফেনল এবং ফরমাল ডিহাইট এর পলিমার এক্ষেত্রে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও স্কারভি রোগ কোন ভিটামিনের দ্বারা প্রতিহত হয় স্কারভি রোগ কোন ভিটামিনের দ্বারা প্রতিহত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্কারভি রোগ ভিটামিন সি এর দ্বারা প্রতিহত হয় এক্ষেত্রে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো সাতপুরা কি ধরনের পর্বত সাতপুরা এটি কি ধরনের পর্বত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাতপুরা একটি স্তূপ পর্বত এক্ষেত্রে অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিদ্রাপং এক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার এটি দার্জিলিংয়ে কিন্তু অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখে নাও গুজরাটের প্রধান বন্দর কোনটি গুজরাটের প্রধান বন্দর কোনটি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডালা এক্ষেত্রে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নাও গাছ মূল দ্বারা জল শোষণ করে কোন প্রক্রিয়ায় গাছ মূল দ্বারা জল শোষণ করে নিচের চারটে অপশান ভালো করে লক্ষ্য করো এর ভেতর কোন প্রক্রিয়ার মাধ্যমে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে গাছ মূল দ্বারা জল শোষণ করে কৌশিক প্রক্রিয়ার মাধ্যমে এক্ষেত্রে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নাও আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব এটি কোন শিল্পকে বলা হয় সঠিক উত্তর হবে পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এক্ষেত্রে অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন জার্মান সিলভার তৈরি করতে নিচের কোন উপাদানের প্রয়োজন পড়ে জার্মান সিলভার তৈরি করতে নিচের কোন উপাদানের প্রয়োজন পড়ে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে জার্মান সিলভার তৈরি করতে প্রয়োজন পড়ে তামা দস্তা এবং নিকেল অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে অপলা লোপামুদ্রা এবং গার্গি এই তিন বিদেশী মহিলা কোন যুগের সমসাময়িক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই তিন বিদেশী মহিলা ছিলেন বৈদ্যুক যুগের সমসাময়িক এক্ষেত্রে অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখো জলে খরতার জন্য কোনটি দায়ী জলে স্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী তো বন্ধুরা এই প্রশ্নে সঠিক উত্তর হবে জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম সালফেট অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান নিচের চারটে অপশান ভালো করে লক্ষ্য করো এর ভেতর কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও মায়োপিয়া সমস্যা বিশিষ্ট ব্যক্তিদের কি লেন্স ব্যবহার করতে হয় মায়োপিয়া সমস্যা বিশিষ্ট ব্যক্তিদের চোখে কি লেন্স ব্যবহার করতে হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবতল লেন্স ব্যবহার করতে হয় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কোষ চক্রের কোন দশায় ডিএনএর দ্বিত্বকরণ ঘটে কোষ চক্রের কোন দশাতে ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চক্রের এস দশাতে ডিএনএর দ্বিতত্বকরণ ঘটে থাকে এক্ষেত্রে অপশন বি একদম কারেক্ট অ্যানসার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আইসোটোপ নেই এমন একটি মৌল কোনটি নিচের চারটে মৌল ভালো করে লক্ষ্য করো এর ভেতর কোন মৌলে আইসোটোপ থাকে না তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোডিয়াম এই মৌলে কিন্তু আইসোটোপ থাকে না অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নট একক দিয়ে কী পরিমাপ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নট একক দিয়ে নিচের কোনটিকে পরিমাপ করা হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে নট একক দিয়ে জাহাজের গতিবেগ এটি কিন্তু পরিমাপ করা হয়ে থাকে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন তিব্বতীরা কোন দিনটিকে অভ্যুত্থানের দিন হিসাবে বিবেচনা করে থাকে তিব্বতীরা কোন দিনটিকে অভ্যুত্থানের দিন হিসাবে বিবেচনা করে থাকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে দশই মার্চ এই দিনটিকে কিন্তু তিব্বতীরা অভ্যুত্থানের দিন হিসাবে বিবেচনা করে থাকে নেক্সট কোশ্চেন দেখে নাও প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নার্গিস দত্ত ইনি প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন রাজ্যে কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত নিচের চারটে অপশান ভালো করে লক্ষ্য করো এর ভেতর কোন রাজ্যে কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট এই রাজ্যে কিন্তু কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নাও তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী এমন কোন জিনিস রয়েছে চারটে অপশান ভালো করে লক্ষ্য করো এর ভেতর কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অব্রো তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী এক্ষেত্রে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি সকলে এই প্রশ্নটার উত্তর করা উচিত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন প্রত্যেকে ভালো করেই জানো যে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন এক্ষেত্রে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকুরিক লোহা আসে কোথা থেকে সঠিক উত্তর হবে বাইলাডিলা থেকে আকরিক লোহা আসে অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি যকৃতে কিন্তু এটি সঞ্চিত হয় অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখো শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত শিব সমুদ্র জলপ্রপাত এটি কোন নদীর ওপর অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি অবস্থিত কাবেরি এই নদীর ওপর এক্ষেত্রে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন শাক সবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না ভালো করে লক্ষ্য করবে এখানে না বলা হয়েছে শাক সবজি থেকে নিচের কোন ভিটামিনটি পাওয়া যায় না সঠিক উত্তর হবে ভিটামিন সি এক্ষেত্রে অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হবে কে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কী হবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি কে টু এক্ষেত্রে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে গ্যাস্ট্রিক জুসে নিচের কোন অ্যাসিডটি দেখা যায় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক জুসে দেখতে পাওয়া যায় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নাও ওস্তাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত ওস্তাদ আলি খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওস্তাদ আলী খান সে তার এই বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আজকে টোটাল আমরা তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা কমেন্টে জানাবে যে তিরিশের ভেতর তোমরা কত অ্যান্সার করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে এটা জানিয়ে দেবে তো আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন অ্যাকাডেমির সাবস্ক্রিপশন ফিজটা একবার ভালো করে দেখে নিন এক মাসের ক্ষেত্রে বারোশো টাকা তিন মাসের ক্ষেত্রে একত্রিশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে পাঁচ হাজার চল্লিশ টাকা বারো মান্থের ক্ষেত্রে এবং চব্বিশ মান্থের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো ষাট টাকা সমস্তটাই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পর আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো টিডি টেন ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আর দশ তারিখের পরে নতুন প্রাইজিং কী আসছে একবার ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে আসছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সাত শো দশ টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার দুশো পঁচাত্তর টাকা ছয় মাসের ক্ষেত্রে সাত হাজার ছয়শো পঁচানব্বই টাকা বারো মাসের ক্ষেত্রে নয় হাজার চারশো পাঁচ টাকা চব্বিশ মাসের ক্ষেত্রে তেরো হাজার ছয়শো আশি টাকা তাই খুব তাড়াতাড়ি দশ তারিখের আগে আনাকাডেমের সাবস্ক্রিপশন নিয়ে নাও এবার সাবস্ক্রিপশন কীভাবে নেবে একটু ভালো করে দেখে নাও আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেটা ভালো করে দেখে নাও দেখো এখন বর্তমানে চলছে ফাউন্ডেশন কোর্স অব এ পিএসসি টু থাউজেন্ড টোয়েন্টিন প্রিলি এক্সামের ব্যাচ শুরু হয়ে গেছে আটটা ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লাবসের মেন এক্সামের জন্য সেই ব্যাচটাও শুরু হয়ে গেছে এবং আইসিডিএসের ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও দশ তারিখের আগে এটাই তোমাদেরকে বলবো তবে এর জন্য তোমার যেতে হয় প্লে স্টোর স্টোরে সার্চ করতে হবে আন একাডেমি লার্নিং অ্যাপ তারপরে অ্যাপসটিকে তোমাদের ইনস্টল করে নিতে হবে অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পর তোমার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এরপর তোমরা যেটা করবে মাথায় যাবে মাথায় গিয়ে লিখবে ডাবলু বি পিএসি অর্থাৎ সার্চ বক্সে লিখবে ডাবলু পিএসসি তারপর উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশন আসবে যে গেট সাবস্ক্রিপশন এই অপশনটিতে ক্লিক করবে তারপর তোমার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে ব্রহ্মাস্ত ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লাবসি মেন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ব্যাচ ডি ঠিক আছে ওকে এরপর তোমরা কি করবে আমি তোমাদেরকে সবসময় বলবো বারো মাস সাবস্ক্রিপশন না এতে তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে তোমার দেখবে এখানটা প্রসিড এখানে সাত হাজার টাকা এখানে দেখাবে তোমরা কী করবে এই সাত হাজারটা দেবে না তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডিসক্রিপশনে দেখো আমার প্রোমো কোড থাকবে এই প্রোমো কোডটা ইউজ করবে এবং সমস্ত লিঙ্কই ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইট যাওয়ার লিঙ্ক সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রোমো কোডটি ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তখন দেখবে এই টাকাটা গিয়ে দাঁড়াবে তোমাদের ছ হাজার তিনশো টাকা তখন প্রসিড টু পে করবে এবার কী করে পে করবে ভালো করে বুঝে আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইএমআই ইউপিআই ওয়ালেট নেট ব্যাঙ্কিং ইত্যাদি এই অকটা অপশনের মাধ্যমে তোমরা টাকা পে করতে পারবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পে করার জন্য কী করতে পারেন কার্ড নাম্বার তোর ভ্যালিড মান্থিয়ার তো সিবিবি নাম্বার নেম অফ কার্ড নাম্বার নেম অফ কার্ড অর্থাৎ যার নামে কার্ড রয়েছে তারপর প্রসিড টু পে করলে তোমরা এই কাটাতে পারবে এটা সম্পূর্ণ কিন্তু বারো মাসের সাবস্ক্রিপশনের কথা তোমাদেরকে বললাম এবার দেখো তোমরা কী করবে যে দেখো যদি অনেকে এর মাধ্যমে করতে চাইছো তো এইচডিএফসি ব্যাঙ্ক আছে বাজাজ ফাইন্যান্স আছে আইসিআইসিআই আছে দেখতে পাচ্ছ আরবিএল ব্যাঙ্ক অনেক ব্যাঙ্ক রয়েছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও কী করবে এরপর দেখো এইচডিএফসি ধরো ব্যাঙ্ক নিয়ে বললাম কার্ড নাম্বার বসাবে তোমার হচ্ছে মান্থিয়ার আর তোমার নাম্বার কার্ড যার নামে কার্ডটা রয়েছে লিখবে তারপর টেন ডিজিট মোবাইল নম্বর দেবে তবে ইএমআই কন্টিনিউ করলে ইএমআই তোমাদের চালু হয়ে যাবে দেখো যদি তিন মাসের জন্য ইএমআই করে তাহলে একুশশো টাকা করে পড়বে ছয় মাসের জন্য করলে হাজার পঞ্চাশ টাকা নয় মাসের জন্য করলে সাতশো টাকা করে আর বারো মাসের জন্য করলে পড়বে তোমাদের পাঁচশো পঁচিশ টাকা তাই তোমাদের সবসময় যে আমি বলবো পাঁচশো পঁচিশ টাকা তোমাদের যাবে ইএমআই করতে এনে বারো মাসের সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও আর দশই সেপ্টেম্বর আগে সাবস্ক্রিপশন নেওয়া যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো কারণ দশই সেপ্টেম্বর পর সে ফিসটা অনেকটা বেশি বেড়ে যাবে